হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যাতে খুব দ্রুত সুস্থতা দান করে। আর আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সকাল সকাল স্টার্ট করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাচ্চাদের এক্সাম চলছে, ওরা মাদ্রাসায় চলে গিয়েছে, আর এখন আমি ঘরটাকে ক্লিন করে নিয়েছি। আর এখানে টিভির উপরে যে পাতাটা আমি লাগিয়েছিলাম, তো এটা বারবার খুলে যাচ্ছিল, আমি এভাবে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। আর যেহেতু ওয়ার্ড্রপের উপরে আমি ম্যাট হিসেবে একটা কাপড়ই বিছিয়ে নিয়েছি, তো এটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওয়ার্ড্রপের উপরে আমি একটা ডায়েরি আর কলম রাখি, আর একটা মেডিসিনের বক্স রাখি। তো আমি ভালোভাবে ক্লিন করে ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। তো এই কাজগুলো করতে করতে আমার আরিয়াকে আনার টাইম হয়ে গিয়েছে, তো ওকে নিয়ে আসলাম মাদ্রাসা থেকে। আর আসার পথে এখানে নাস্তা কিনে নিয়ে এসেছি। তো যেহেতু সকালবেলা বাচ্চারা এক্সাম দিতে চলে যায়, তো তেমন নাস্তা করে না, যেহেতু ওরা সকালবেলা নাস্তা করতে পারে না, খুব সকালে ওরাও খেতে পারে না, আমিও খেতে পারি না। তো এখানে লতি নিয়ে এসেছি আর ক্রিম রোল নিয়ে এসেছি। আর এই ক্রিম রোলটা আমার বাচ্চাদের আমার খুব পছন্দের, তো সেই জন্য নিয়ে এসেছি। তারপর এখানে আমি লবণ নিয়ে এসেছি, তো টুকটাক বাজার আর কি ওদের আসা যাওয়ার পথে করি, তো সেই বাজারগুলো নিয়ে এসেছি। তো আগে নাস্তাটা করে নিব বাচ্চাকে নিয়ে, আরিয়াকে নিয়ে। তো এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিমটা ভাজতে গিয়ে আজকে অনেক বড় একটা দুর্ঘটনাই হতো আর কি, তো আল্লাহ তাআলা কার দোয়ার উসিলায় আমাকে বাঁচিয়েছেন। তো এখানে আমি ডিমটা ভাজতে গিয়ে অনেক জোরে ডিমটা ফুটে উঠেছে, আর পাশেই আমার ক্যামেরা ছিল, তো আমি অনেক জোরে চিৎকার করে উঠেছি। তো আমার আরিয়াও দৌড়ে চলে এসেছে যে কি হয়েছে, তো আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। বাইরে থেকে পরোটা কিনে নিয়ে এসেছি, আর ডিমটা পোস্ট করে নিলাম, সেই সঙ্গে আমি এক কাপ গ্রিন টি নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে নাস্তা। তো আরিয়াকে নিয়ে আমি নাস্তাটা করে নিচ্ছি, তারপর টুকটাক বাজারগুলো গুছিয়ে নিব। Thank you.
নাস্তাটা সেরে নিয়েছি আর আতিকাও চলে এসেছে, তো এখন আমি একটু জুস করে দিচ্ছি বাচ্চাদেরকে। তো কাজের ফাঁকে যে একটু করে দিব মনে থাকে না, তো এখানে আমি মাল্টার জুসটা আমি ঝটপট করে দিচ্ছি। আর এখানে তিনটা মাল্টাই কেটে নিয়েছি, তো একসঙ্গে করে তারপর দেখে আমি ভাগ করে দিব আর কি। আর আমার ঘরে কেটে খাওয়ার চাইতে জুস করে দিলেই বাচ্চারা বেশি পছন্দ করে, আমারও খেতে ভালো লাগে। এমনিতে ফল খেতে ইচ্ছে করে না আর সহজে খাওয়া যায়, তো এখানে আমি জুসটা করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই ব্লগটি যদি কোনো অংশে একটু আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলেই তা আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যেহেতু সকালবেলা আমি লতি কিনে নিয়ে এসেছি, তো আজকে কয়েকদিন যাবতই আমার শুটকি দিয়ে লতি দিয়ে খেতে ইচ্ছে করছিল, তো ঝটপট আমি লতি আর কাঁঠালের বিচিটা কেটে নিয়েছি। আর আজকে আমি লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করব। আর এই তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি আশা করি যারা শুটকি লাভার আছেন তাদের কাছেও এটা হয়তো বা বেশি ভালো লাগবে। তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দিলাম দুইটা চেপা শুটকি। আর লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু চেপা শুটকি দিয়েও রান্না করলে ভালো লাগে, তারপর আবার লইট্টা শুটকি বলে যে ওটা দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমি লইট্টা শুটকি দিয়ে কয়েকবার রান্না করেছি, তো আজকে ইচ্ছে হলো যে চেপা শুটকি দিয়ে রান্না করি। তো এখানে শুটকিটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি, তো একসঙ্গেই আমি ভেজে নিই আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো তেলে পেঁয়াজ দেওয়ার পর সেই সঙ্গে শুটকিটা ভেজে নিলে শুটকির বাজে স্মেলটা আসে না, তো খেতে ভালো লাগে। তো আমি একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতন এই পর্যায়ে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তো সব কিছু দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে কষিয়ে তারপর এর সঙ্গে দিয়ে দিব লতি আর কাঁঠালের বিচি। তো সেটা কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। Thank you.
এখানে আমি কাঁঠালের বিচি আর লুতিটা দিয়ে দিয়েছি, তো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আর আমি যখন কাটাকাটির কাজ করছিলাম তখন কিন্তু আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো আমার ভাত আর ডালটা রান্না করা হয়ে গিয়েছে। আর এখন আমি লুতি দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। আর বাচ্চারা বলছিল যে মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না না করার জন্য, তো ওদের জন্য শুধু মাছ ভাজা করে দিব, ওরা মাছ ভাজা দিয়েই ভাত খাবে। এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো আর কিছুক্ষণ রেখে আমি চুলাটা অফ করে দিব। আর এখন বাচ্চাদের জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি, তো লাল লাল করে মাছ ভেজে দিব। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় রেস্ট করে নিয়েছি, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধ্যের নাস্তায় বাচ্চাদেরকে এখানে আমি এগ নুডলসটা করে দিচ্ছি, তো ঝটপট এগ নুডলস রান্না করে দিচ্ছি। তো নাস্তাটা খেয়েই কিন্তু ওরা পড়তে বসবে, ওদেরকে নিয়ে আমি বসবো যেহেতু ওদের এক্সাম চলছে। আর ইদানিং এত বেশি লোডশেডিং বেড়ে গিয়েছে, তো যেহেতু প্রচণ্ড গরম তার মধ্যে এত বেশি লোডশেডিং আর বাচ্চাদেরও এক্সাম চলছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আর এই তো এখন আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, ওদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইকের মাধ্যমে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পেয়ে থাকি। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে চলে যাবে আর আপনারা তা দেখে নিতে পারবেন। এখানে বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তায় আমি নুডলস করে দিলাম, আর সেই সঙ্গে ছিল আমরা আর পেয়ারা মিশিয়ে কাসুন্দি দিয়ে মেখে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আমি আমার ব্লগটা এই পর্যায়ে শেষ করতে চাচ্ছি, চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।